আমন্ত্রণ বিকেল চারটার সংবাদের সঙ্গে আছি আইরিন আয়াত। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। জনগণকে সিদ্ধান্ত নিতে হবে তারা কি চান, বললেন প্রধানমন্ত্রী। দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালোই আছে, বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। আদালতে জামায়াত আমির ফের 8 দিনের রিমান্ড আবেদন। রামদেবের সহ 16টি ভারতীয় ওষুধ কোম্পানি নেপালে কালো তালিকাভুক্ত। থাইল্যান্ডে নৌবাহিনীর জাহাজ ডুবে 6 ক্রুর মরদেহ উদ্ধার। শুনছিলেন শিরোনাম, এবারে চলে যাব পুরো খবরে। দেশের অগ্রগতি অগ্রযাত্রায় আওয়ামী লীগ সরকারের নানামুখী উন্নয়নমূলক কর্মকাণ্ডের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, জাতির পিতার হাতে গড়া আওয়ামী লীগ ক্ষমতায় এলে জনগণের জন্য কাজ করে যায়, জনগণকে সিদ্ধান্ত নিতে হবে তারা কি চান। তিনি বলেন, উন্নয়নশীল থেকে উন্নত দেশ গড়ে তোলা আমাদের লক্ষ্য। ই গভর্নেন্স, ই এডুকেশন অর্থাৎ ডিজিটাল ডিভাইস ব্যবহার করে প্রত্যেক ক্ষেত্রে আমরা স্মার্ট বাংলাদেশ হিসেবে গড়ে তুলতে চাই, এইভাবেই আমরা পরিকল্পনা করেছি এবং বাস্তবায়ন করে যাচ্ছি। সকালে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেশের 50টি জেলায় 2049.17 কিলোমিটার দৈর্ঘ্যের 100 মহাসড়ক উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সঙ্গে সরাসরি সংযুক্ত ছিল টাঙ্গাইল এবং খুলনা জেলা, বাকি জেলাগুলো প্রজেক্টরের মাধ্যমে ভার্চুয়ালি যুক্ত হয়। দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো অবস্থানে আছে, যারা দায়িত্বে আছেন তারা সুন্দরভাবে পালন করে যাচ্ছেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। সকালে বাঘা ও তানোর উপজেলা আনসার ভিডিপি অফিসের নবনির্মিত ভবন উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জামায়াত শিবির বলে কথা নেই, যারাই দেশে অরাজকতা সৃষ্টি করবে তাদের বিরুদ্ধেই আইনগত ব্যবস্থা নেওয়া হবে এবং নেওয়া হচ্ছে, যারাই রাজনীতি করবে তাদের রাজনীতির আদর্শ মেনে চলতে হবে, এর বাইরে যদি কিছু করেন তাহলে জবাব দিতে হবে বলে জানিয়েছেন মন্ত্রী। জঙ্গিবাদের সম্পৃক্ততার অভিযোগে গ্রেফতার জামায়াতে ইসলামী বাংলাদেশের আমির ডক্টর মোহাম্মদ শফিকুর রহমানকে 7 দিনের রিমান্ড শেষে আদালতে হাজির করা হয়েছে। মামলার সুষ্ঠু তদন্তের জন্য তাকে ফের 8 দিনের রিমান্ডে নিতে আবেদন করেছেন মামলার তদন্ত সংস্থা কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট। দুপুর 1:25 মিনিটে 7 দিনের রিমান্ড শেষে তাকে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। এই সময় তাকে রাখা হয় সিএমএম আদালতের হাজতখানায়। এদিন মামলার সুষ্ঠু তদন্তের জন্য তাকে 8 দিনের রিমান্ডে নিতে আবেদন করেন কাউন্টার টেরোরিজমের পরিদর্শক আবুল বাশার। ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে এই বিষয়ে শুনানি হবে। এর আগে গত 13 ডিসেম্বর ডক্টর শফিকুর রহমানকে আদালতে হাজির করে পুলিশ। বুধবার সকালে দেশের সর্বনিম্ন তাপমাত্রা 11.7 ডিগ্রি সেলসিয়াস ছিল মৌলভীবাজারের শ্রীমঙ্গলে, তবে আপাতত রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। মঙ্গলবার সকালে সর্বনিম্ন তাপমাত্রা 11.9 ডিগ্রি সেলসিয়াস ছিল পঞ্চগড়ের তেঁতুলিয়ায়। ঢাকা তাপমাত্রাও কিছুটা কমেছে, একদিনের ব্যবধানে ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা 17.2 ডিগ্রি সেলসিয়াস থেকে কমে হয়েছে 16.2 ডিগ্রি সেলসিয়াস। নিত্য প্রয়োজনীয় পণ্যের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে কাগজের দাম। চাহিদা মতো সরবরাহ না থাকার সব ধরনের কাগজের দাম গত 3 মাসের ব্যবধানে প্রায় দ্বিগুণ বেড়েছে। এতে ক্রেতার পাশাপাশি বিপাকে পড়েছেন ক্ষুদ্র ব্যবসায়ীরাও। বিক্রি কমে যাওয়া এবং মূলধন সংকটে অনেক ক্ষুদ্র ব্যবসায়ী কাগজ বিক্রি বন্ধ করতে বাধ্য হচ্ছেন। অন্যদিকে বেশি দামে কাগজ কিনতে গিয়ে হিমশিম খাচ্ছেন শিক্ষার্থীরা, এতে ব্যাহত হচ্ছে শিক্ষা কার্যক্রম। ব্যবসায়ীরা বলছেন, কারখানায় কাঁচামাল আমদানি ব্যাহত হচ্ছে, ফলে উৎপাদন কমে যাওয়ায় বাজারে কাগজের সংকট তৈরি হয়েছে। রংপুর নগরের বিভিন্ন বাজার ঘুরে দেখা যায় 42 গ্রাম ওজনের 1 রিম সাদা কাগজ এখন বিক্রি হচ্ছে 420 টাকায়, যা 3 মাস আগেও ছিল 240 টাকা। ১২ টাকা করে দিচ্ছে ছিল, 15 টাকা হলো, কি
কিছুদিন আগে আসলে যে 25 টাকা রিসেন্ট কালকে আসলে তো 35 টাকা হয়েছে প্রচুর সমস্যা লেখাপড়া তো আর থামে থাকে না লিখতে তো যেহেতু প্রচুর হয় সেহেতু অনেক সমস্যাই হচ্ছে মানে দাম বৃদ্ধি হওয়ার কারণে ক্রিমগুলো কাগজ আনতে পারছি না আর সেল আমাদের কম যেহেতু সেল কম সেই কারণে আমরা আনতে পারছি না আমাদের যেটা মেল থেকে আমরা যেটা জানতে পেরেছি কোম্পানির প্রতিনিধির মাধ্যমে তারা বলছে র মেটেরিয়ালসটা ইম্পোর্টে কম পরিমাণে হওয়াতে এই ক্রাইসিস। ঈশ্বরদী মুক্ত দিবস আজ। 1971 সালে 16 ডিসেম্বর বিজয় অর্জিত হলেও ঈশ্বরদী হানাদার মুক্ত হয় বিজয়ের 5 দিন পর। তখন থেকে এই দিনটি ঈশ্বরদী মুক্ত দিবস হিসেবে পালিত হয়ে আসছে। মুক্তিযোদ্ধারা 16 ডিসেম্বর বিকালে ঈশ্বরদী শহরে অবস্থান নেয়। অন্যদিকে পাকিস্তানি হানাদার বাহিনী বিপুল পরিমাণ গোলা বারুদ নিয়ে ইক্ষু গবেষণা কেন্দ্রে অবস্থান নেয়। পাশাপাশি বেশ কিছু পাক সেনা এবং রাজাকার অবাঙালি অধ্যুষিত লোকোশেড এলাকায় আত্মগোপন করে। পাকিস্তানি সেনারা কোনোভাবেই মুক্তিযোদ্ধাদের কাছে আত্মসমর্পণ করতে রাজি না হওয়ায় 21 ডিসেম্বর নাটোর থেকে পাকিস্তানি বাহিনীর ব্রিগেডিয়ার মঞ্জুর রহমান ঈশ্বরদীতে এসে মিত্র বাহিনীর ব্রিগেডিয়ার রঘুবীর সিং এর কাছে আনুষ্ঠানিকভাবে আত্মসমর্পণ করে। বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার 3 দিন পরও রাজশাহী বিশ্ববিদ্যালয় আর্জেন্টিনা ফ্যান্স ক্লাব সমর্থকদের উল্লাস থামছে না। এই জয়কে আরও বিশেষভাবে উদযাপনের জন্য গরু এবং খাসি জবাই করে মধ্যাহ্নভোজ এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বৃহস্পতিবারের এই আয়োজন করেছে বিশ্ববিদ্যালয় আর্জেন্টিনা ফ্যান্স ক্লাব। উক্ত মধ্যাহ্নভোজে 100 টাকা রেজিস্ট্রেশন ফি দিয়ে সব শিক্ষার্থী অংশ নিতে পারবে। এছাড়া ক্যাম্পাসের বিভিন্ন জায়গায় আর্জেন্টিনার পতাকা নিয়ে ক্ষুদ্র দলে দলে আনন্দ মিছিল করছেন শিক্ষার্থীরা। কিছু শিক্ষার্থী এক হলেই মেসি মেসি বলে চিৎকারে মাতিয়ে তুলছেন ক্যাম্পাস। 30 ফুট লম্বা আর্জেন্টিনা পতাকা হাতে নিয়ে সাবাস বাংলাদেশ মাঠে স্লোগান দিতে দেখা যায় আইন বিভাগের শিক্ষার্থীদেরকে। ১৬টি ভারতীয় ওষুধ প্রস্তুতকারক সংস্থার উৎপাদিত পণ্য নেপালে কালো তালিকাভুক্ত করা হলো। সেই তালিকা রয়েছে রামদেবের দিব্যা ফার্মেসিও, যার পতঞ্জলির নামে ওষুধ বিক্রি করছে তারা। নেপালের ওষুধ নিয়ন্ত্রক কর্তৃপক্ষ জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার মানদণ্ড পূরণে ব্যর্থ হয়েছে এসব ভারতীয় সংস্থা, সে কারণে এগুলোকে কালো তালিকাভুক্ত করা হলো। গত 18 ডিসেম্বর নেপালের ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন দপ্তর এই মর্মে একটি বিজ্ঞপ্তি জারি করে। এতে স্থানীয় ব্যবসায়ীদের নির্দেশ দেওয়া হয় তারা যেন দ্রুত ওষুধগুলো ফিরিয়ে নেন। নেপালের প্রশাসন সূত্রে জানা গেছে গত এপ্রিল এবং জুলাইয়ে নেপালের একটি বিশেষজ্ঞ দল ভারতে সফর করেন। ভারতের একাধিক ওষুধ সংস্থা নেপালে ওষুধ রপ্তানি করতে যায়। ঝড়ের কবলে পড়ে থাইল্যান্ডের দক্ষিণ পূর্ব উপকূলে ডুবে যাওয়া নৌবাহিনীর যুদ্ধজাহাজ HTMS সুখোথাইয়ের 6 নাবিকের মরদেহ উদ্ধার করা হয়েছে। এর আগে সোমবার জীবিত একজনকে উদ্ধার করা হয়। উদ্ধার কার্যক্রম পরিচালনা করছে দেশটির সেনাবাহিনী। জানা গেছে মধ্য উপকূলীয় এলাকায় ড্রোন, জাহাজ এবং হেলিকপ্টার দিয়ে চালানো হচ্ছে উদ্ধার কাজ। রবিবার গভীর রাতের ওই ঘটনায় এখনও নিখোঁজ রয়েছেন 23 জন। দেশটির নৌবাহিনীর চিফ অব স্টাফ অ্যাডমিরাল চোনলাথিস নাভানুগ্রহ জানিয়েছে জাহাজটি ডুবে যাওয়ার 41 ঘন্টা পর সর্বশেষ এক ব্যক্তিকে খুঁজে পাওয়া গেছে এবং তিনি বেঁচে আছেন। তাই তারা ধারণা করছেন সেখানে যারা এখনও জীবিত আছেন তারা তাদেরকে তাদের জন্য অনুসন্ধান চালিয়ে যাবেন। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বুধবার ওয়াশিংটন সফরে যাচ্ছেন এবং ধারণা করা হচ্ছে প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে সাক্ষাৎ করবেন তিনি। গত 24 ফেব্রুয়ারি রাশিয়ার ইউক্রেন আগ্রাসনের পর এটি তার প্রথম বিদেশ সফর হতে পারে। নাম প্রকাশে অনিচ্ছুক কর্মকর্তারা মার্কিন গণমাধ্যমকে জানিয়েছেন প্রেসিডেন্ট জেলেনস্কি কংগ্রেসে ভাষণও দিতে পারেন, তবে এই সফর বা পরিকল্পনার কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি। টুইটারের নতুন মালিক এলন মাস্ক প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহীর পদ থেকে সরে দাঁড়ানোর
ঘোষণা দিয়েছেন। স্থানীয় সময় মঙ্গলবার এই পদ থেকে পদত্যাগের ঘোষণা দেন তিনি। এলন মাস্ক টুইট করে বলেছেন, দায়িত্ব নেওয়ার মতো কাউকে পেলে এই পদ থেকে পদত্যাগ করবেন তিনি। তিনি শুধু সফটওয়্যার এবং সার্ভার টিমে কাজ করবেন। এর আগে বিলিয়নিয়ার এলন মাস্ক টুইটারে প্রধান নির্বাহীর পদ থেকে তার সরে দাঁড়ানো উচিত কিনা এই প্রশ্নে জোরে করেছিলেন। এতে অংশ নেওয়া অধিকাংশ মানুষই তাকে চলে যাওয়ার পক্ষে মত দিয়েছেন। দেখা গেছে জরিপে 57.5% উত্তরদাতাই বলেন এলন মাস্কের উচিত টুইটারের প্রধান নির্বাহীর পদ ছেড়ে দেওয়া। দর্শক, এই ছিল এখনকার মতো। পরবর্তী বিকেল 5টার দেশ সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সাথেই থাকার জন্য।